এই 2020 সালের 2 অগস্ট আমি আর আমার বন্ধু দেবাশিস গিয়েছিলাম পুরুলিয়ার করপঞ্চকোটে। এই বেড়ানোর সিরিজের প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম কল্যাণেশ্বরী মন্দির, মাইথন ড্যাম, মাইথনের রাজ্য পর্যটন দপ্তরের ট্যুরিস্ট লজ, করপঞ্চকোটে ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রকৃতি ভ্রমণ কেন্দ্রের ঘর এবং দুপুরের লাঞ্চের রিভিউ আর বরন্তি লেক। যারা প্রথম পর্বটি এখনো দেখেননি তাদের জন্য নিচের ডেসক্রিপশনে এবং ওপরের এই আই বাটনে লিংক দেওয়া রইল। এবার এই দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন গড়পঞ্চকোটের গড়, মন্দির, তার ইতিহাস এবং এক স্থানীয় দোকানে দুপুরবেলায় খোলা আকাশের নিচে দেশি মুরগির ঝোল দিয়ে ভাত খাওয়ার অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক। দ্বিতীয় দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছিলাম গড়পঞ্চকোটের গড়ের উদ্দেশ্যে। বন দপ্তরের রিসর্ট থেকে মাত্র 9 কিলোমিটার দূরে পাহাড়ের উল্টো দিকেই বর্গী আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া সিংদেও রাজাদের তৈরি করা এই গড়। অনেক মন্দিরের মধ্যে শুধুমাত্র একটি মন্দিরই এখন পূর্ণ অবয়বে অবশিষ্ট আছে, বাকি মন্দিরগুলি কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আশেপাশে যে রিসর্টেই থাকুন না কেন, সকালবেলা ঘুম থেকে উঠে এখানে এসে গড়পঞ্চকোটে এসে যদি চাটা খান তাহলে কিন্তু বেশ ভালো হয়। গড়পঞ্চকোট মন্দিরের পেছনে মিহির কৈবর্তর দোকানে, মিহিরবাবুর দোকানে আমরা এখন এসেছি। এখানে খাচ্ছি হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আর দুপুরবেলা উনি দেশি চিকেন এবং ভাত করে আমাদের খাওয়াবেন। আজকে আমরা এইখানে এই কুমড়ো ফুলের বড়া খেয়ে চলে যাব জয়চণ্ডী পাহাড়, তারপর সেখান থেকে ফিরে এসে দুপুরবেলা এখানে লাঞ্চ করব এই মিহিরবাবুর এখানে দেশি চিকেন এবং ভাত। তো তার রিভিউ অবশ্যই থাকবে, সেটা দেখবেন। আপাতত আমি কুমড়ো ফুলের বড়াগুলো খাচ্ছি, দেখছি কেমন হয়েছে সকালবেলা। ও কি দিয়েছে, খাবার সোডা দিয়েছেন? এতে হালকা খাবার সোডা আছে। হ্যাঁ, দারুণ হয়েছে। ওনাদের এখানে গাছের কুমড়ো ফুল, তাই দিয়ে বড়া ভেজে দিলেন, দারুণ। আর যে চাটা করেছিলেন সেটাও খুব সুন্দর হয়েছিল। না, আমার নুন লাগবে না, দারুণ সুন্দর হয়েছে। আমি এখন আছি গড়পঞ্চকোটের রাস মন্দিরের সামনে। পেছনে গড়পঞ্চকোট পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাকে বলা হয় পঞ্চকোট পাহাড়, কারণ ওর 5টা চূড়া আছে, তাই জন্য পঞ্চকোট পাহাড়। গড়ের পেছন দিক দিয়ে পাহাড়ের দিকে যাওয়ার জন্য জঙ্গলের মধ্যে দিয়ে একটা পথ আছে, সেই পথ দিয়ে এখন হাঁটছি। এটা দারুণ সুন্দর একটা ট্রেল। সকালবেলা যদি আপনি এখানে আসেন, এইখানে মিহিরবাবুর দোকানে চা খেয়ে তারপর আপনি এই ট্রেল ধরে হাঁটতে পারেন। খুব সুন্দর, দুদিকে জঙ্গল যেরকম দেখছেন, আর প্রচুর পাখি ডাকছে। এই ট্রেলটা দিয়ে বেশ খানিকটা গেলে, প্রায় আধ ঘন্টা মতো হাঁটলে পরে একটা মন্দির পাওয়া যাবে, আর পাওয়া যাবে একটা ঝর্ণা। তো জানি না আমরা অত দূর হাঁটতে পারবো কি না আজকে, কারণ আমাদের জয়চণ্ডী পাহাড় যেতে হবে। কিন্তু আপনারা যদি আসেন তাহলে এই ট্রেলটা দিয়ে হেঁটে ওই ঝর্ণা অবধি যেতেই পারেন, এবং বর্ষার পরে এই সময়ে ঝর্ণাতে কিন্তু ভালো জল থাকে।
শীতকালে বা বসন্তকালে এলে এই জঙ্গলের পথ দিয়ে হাঁটা এটা কিন্তু দারুণ হবে। আর প্রচুর পলাশ গাছ রয়েছে এখানে, সুতরাং বসন্তকালে এলে এই জঙ্গলে আপনি প্রচুর পলাশ ফুলও দেখতে পাবেন। তো আমার নেক্সট টার্গেট হবে যে যদি আমি পারি ফেব্রুয়ারি মাসে এখানে আসার চেষ্টা করব আবার। এখানের ইতিহাস কিন্তু সেভাবে প্রমাণিত ইতিহাস নয়, যেটা আছে সেটা মূলত জনশ্রুতি। আর সেই জনশ্রুতি অনুসারে এখানে অনেকদিন ধরে রাজত্ব করেছিলেন সিংদেওরা, এবং সিংদেও রাজত্বের প্রতিষ্ঠার যে গল্পটা রয়েছে সেটা কিন্তু একটু চমকপ্রদ। রাজা জগৎ সিংদেও, উনি ছিলেন ঝাড়খণ্ডের রাজা, উনি যাচ্ছিলেন হচ্ছে পুরী, এবং রাস্তায় এখানে রাত্রিবেলা ক্যাম্প করেন। ওনার সঙ্গে ওনার সন্তান সম্ভবা স্ত্রীও ছিলেন। তো এইখানে যখন উনি ক্যাম্পিং করেছিলেন, এখানে ওনার স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দেন, দুর্ভাগ্যবশত মৃত পুত্র সন্তান। যদিও তাদের সেটা মনে হয়েছিল, কিন্তু আসলে ওই সন্তানটি জীবিতই ছিল। তো পরের দিন ওনারা যখন ক্যাম্প ছেড়ে চলে যান, স্থানীয় লোকেরা আবিষ্কার করেন যে ছেলেটি জীবিত। তখন স্থানীয় সাতজন কৃষক মিলে সেই ছেলেটিকে প্রতিপালন করে বড় করে তোলেন। এই ছেলেটির নামই ছিল দামোদর, যার নামে এই দামোদর নদী, এবং এই দামোদরই এখানে সিংদেও রাজত্ব প্রতিষ্ঠা করেন। প্রচুর পাখি দেখা যাচ্ছে এখানে, পাখির ডাকগুলো শোনা যাচ্ছে। রাস্তার মধ্যে একটু কাদা রয়েছে, মেইনলি পশু চলাচল করে, মানে গবাদি পশু চলাচল করে এখানে। আর কোনো রকম কোনো জন্তু জানোয়ার কিছু নেই, সেভাবে ভয়েরও কিছু নেই। এখানে একটা ছোট্ট ঝর্ণা মতো রয়েছে, দেখাচ্ছি। তো এই দামোদর সিংদেও রাজত্ব প্রতিষ্ঠা করেন এখানে, এবং তারপরে সিংদেও রাজত্ব অনেক কাল এখানে রাজত্ব করেছে। এটা শোনা যায় যে বীর হামবীর, উনি এই জায়গাটা দখল করেছিলেন সিংদেওদের পরাজিত করে, এবং কিছুদিন ওনার আন্ডারে এই জায়গাটার রাজত্ব ছিল। কিন্তু তারপর আবার সিংদেওরা সেটা টেক ওভার করে। কিন্তু 1740 সালে ইতিহাসটা একটু চেঞ্জ হয়ে যায়। 1740 সালে বাংলার মসনদ দখল করেন আলীবর্দী খান। আলীবর্দী খান সিরফিরাজ খানকে পরাজিত করে বাংলার মসনদ দখল করেন। সিরফিরাজ খানের শালা রুস্তম জং, সে যে কাণ্ডটি করেছিল প্রতিশোধ নেওয়ার জন্য, সেটা কিন্তু সাংঘাতিক, এবং তার অনেক মূল্য বাংলাকে চোকাতে হয়েছে। রুস্তম জং, বেশ খানিকটা চড়াই উঠে এলাম। রুস্তম জং মারাঠাদের বাংলা আক্রমণ করার নিমন্ত্রণ দেন। তখন নাগপুরের ভোসলে এই বাংলা আক্রমণ করেন। তো সেটাকেই আমরা জানি বর্গী আক্রমণ হিসেবে, যেটা আমাদের বাচ্চাদের কবিতাতেও রয়েছে। অনেকটা চড়াই উপরে যাচ্ছে। তো এই বর্গী আক্রমণে কিন্তু একটা ঘুঘু উড়ে গেল। তো এই বর্গী আক্রমণে কিন্তু এই জায়গা পুরো ধ্বংসপ্রাপ্ত হয়। সেই সময় এখানে সিংদেও রাজার 17 জন ওয়াইফ ছিলেন, তারা প্রত্যেকেই বর্গী আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে এখানে একটা ইদারাতে ছাপ দিয়ে আত্মহত্যা করেন। এটাও জনশ্রুতি, সেভাবে প্রমাণিত ইতিহাস কোনো কিছুরই নেই এই অঞ্চলে। আমি জানি না কেউ এই অঞ্চলের ইতিহাস নিয়ে সেভাবে গবেষণা করেছেন কি না। আমি অনেকটা চলে এসেছি কথা বলতে বলতে, এবং এই জায়গাটা সাংঘাতিক নিস্তব্ধ, আমি ছাড়া কেউ কথা বলছে না, শুধু পাখির ডাক। শীতকালে এলে অবশ্যই এই রাস্তা ধরে আসবেন, এবং সামনে যে মন্দিরটা আছে ওখানে যাবেন। আমি এখান থেকে ফেরত যাচ্ছি, কারণ আমার সঙ্গী যে দেবাশিস সে অনেক পেছনে রয়েছে, আর আমি শুনতে পাচ্ছি ও আমাকে ডাকছে। তো যাই হোক, আমি আর যাচ্ছি না। আরও একটা কারণ হচ্ছে বর্ষাকাল, জঙ্গলের মধ্যে সাপখোপ থাকতে পারে, আমার জুতো ঠিক নেই, আমি হাওয়াই চপ্পল পরে চলে এসেছি, তো সেই জন্য আমি ফেরত যাচ্ছি। কিন্তু এই জায়গায় এই ট্রেলটা আপনি যদি বিশেষ করে বাচ্চা কাচ্চা নিয়ে আসেন শীতকালে বা বসন্তকালে, এই ট্রেলটা মিস করবেন না, এটা দারুণ সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে একটা অনবদ্য অভিজ্ঞতা হতে বাধ্য। গড়পঞ্চকোটে এখন সবচেয়ে ভালো থাকবার জায়গা হলো গড়ের পাশেই রাজ্য সরকারের তত্ত্বাবধানে গড়ে ওঠা এই চারুলতা রিসর্ট, যার বুকিং আপনারা অনলাইনেই করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। এই চারুলতা রিসর্টেই রয়েছে প্রায় 60 ফুট উঁচু এই ওয়াচ টাওয়ারটি।
এরপর হোটেলে ফিরে স্নান সেরে ব্রেকফাস্ট খেয়ে আমরা গিয়েছিলাম জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় ঘুরে দুপুর দেড়টায় ফিরে দেখলাম মিহিরবাবুর স্ত্রী দেশি মুরগির ঝোলে ফিনিশিং টাচ দিচ্ছেন। খাবারের রিভিউ করা কিন্তু চারটিখানি কথা না, দুদিকে দুটো ক্যামেরা সেট করে তারপর খেতে বসতে হচ্ছে। তো আজকে যেটা নিয়েছি সেটা হচ্ছে মুগের ডাল, পেঁয়াজ পোস্ত, চিকেন, অবশ্যই দেশি চিকেন, কুমড়োর বড়া। কুমড়োর বড়া তো আছেই, দেবাশিস অলরেডি শুরু করে দিয়েছে, নুন একটু কম হয়েছে। আমরা যেখানে বসে খাচ্ছি সেটা কিন্তু অনবদ্য জায়গা, খোলা আকাশের নিচে গড়পঞ্চকোট পাহাড়ের পেছনে মন্দিরের পাশেই। পেঁয়াজ পোস্তটা দারুণ হয়েছে। আপনারা যদি গড়পঞ্চকোট আসেন সকালবেলা যদি বলে যান তাহলে এনারা রান্না করে রাখবে, এবং দুপুরবেলা আপনি জয়চণ্ডী পাহাড় ঘুরে এসে বা অন্য কোথাও ঘুরে এসে এখানে লাঞ্চ করতে পারেন। এভাবেই আমি ফোন নাম্বারও দিয়ে দেবো এই দোকানের, আপনি ফোনেও যদি বলে দেন কলকাতা থেকে আসার সময় তাহলে এরা লাঞ্চ রেডি করে রাখবে। হোটেলের নাম হচ্ছে মা কল্যাণেশ্বরী হোটেল আর মালিকের নাম হচ্ছে মিহির কৈবর্ত, শ্রী মিহির কৈবর্তের হোটেলে খেতে পারেন। বেশ সুন্দর ঘরোয়া রান্না, চালটা বাঁশকাঠি চাল দিয়েছে, ভালো। এবার আমি আসল জিনিসে চলে যাবো, দেবাশিস ডাল খেতে থাক। দেশি চিকেনের আসল ঘটনাটাই হলো যে সিদ্ধ কতটা হয়েছে সেটা উপর নির্ভর করে চিকেনের টেস্ট। ঝোল তো আছেই, আমরা বলে গিয়েছিলাম শুকনো লঙ্কা না দিতে, শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে, তাই করেছে, শুকনো লঙ্কা দেয়নি। একটু ঝাল হয়েছে কিন্তু টেস্টি হয়েছে। মাংস সিদ্ধ হয়েছে, আমি আর ভাত নেবো না, তবে রান্না দারুণ হয়েছে। কাঁচা লঙ্কার ঝালটা একটু বেশি হয়েছে কিন্তু ঘরোয়া রান্না যেরকম হয় সেরকম। মাংস কিন্তু ভালো সিদ্ধ হয়েছে, এরকম না যে মাংস ইয়ে হয়েছে। তো এখানে এলে এভাবে খোলা আকাশের নিচে দেশি মুরগির ঝোল আর ভাত মিস করবেন না, ব্যাপারটা শীতকালে দারুণ উপাদেয় হবে। এই ঝাল আর এই জায়গা দুটো মিলিয়ে মিশিয়ে শীতকালে যদি এখানে এসে এইভাবে খাওয়া যায়, এখন একটু গরম রয়েছে তার সঙ্গে একটু হিউমিড, কিন্তু শীতকালে মানে আমার মনে হয় ডিসেম্বর মাস থেকে শুরু করে বা নভেম্বরের এন্ড থেকে শুরু করে ফেব্রুয়ারি অবধি দারুণ। বেশ ভালো খেলাম ভাই, ঠিক আছে, পেট ভরে গেছে, আমার আর লাগবে না। না তো আমরা 600 গ্রাম দেশি মুরগি নিয়েছিলাম গোটা, 350 টাকা করে কিলো, সেটা ওইভাবে হিসেব হবে, প্লাস এরা রান্না করার জন্য খানিকটা চার্জ নেবেন। আমিষ যে পদ ভাত তরকারি ডালের জন্য এরা নিচ্ছেন 50 টাকা, প্লাস মাংসের দাম এবং মাংস রান্না করার চার্জ, সেটা 350 টাকা পার কিলো হিসেবে দেশি মুরগি দাম ধরা হবে। যাই হোক, দারুণ অভিজ্ঞতা হলো পাহাড়ের পাশেই, পাহাড়ের ফুটহিলসে যাকে বলে, আমরা একটা অনবদ্য লাঞ্চ করলাম। এই হচ্ছে দেশি মুরগি। এর পরের পর্বে আপনাদের জন্য নিয়ে আসবো আমাদের জয়চণ্ডী পাহাড় বেড়ানোর অভিজ্ঞতা, সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই বেড়ানোর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন, তাতে আমি যখনই একটা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।